বীরভূম জেলার 10 হত্যাকাণ্ডে এবার বিশাল চাপে পড়ে গেলেন রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেস। এবার পশ্চিমবাংলায় এই হিংসা দেখিয়ে বাংলার মাটি জারি চলেছে 356 ধারা অর্থাৎ রাষ্ট্রপতি শাসন। কারণ তৃণমূল কংগ্রেস বাংলায় ক্ষমতা আসার পর থেকে যেভাবে একের পর এক সন্ত্রাস ও হত্যা হচ্ছেন বিজেপি কর্মীরা, তার জেরেই এবার এই ভোট পরবর্তী হিংসা রুখতে এবার 356 ধারা জারি চলেছেন বাংলার মাটিতে, যেখানে কিন্তু এবার বিশাল বড় চাপে পড়ে গেলেন রাজ্যের মানুষ। তো বন্ধুরা বিস্তারিতভাবে জানিয়ে দেব, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদের কাছে করবো ছোট্ট একটি অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এই রকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। বীরভূম জেলার 10 হত্যাকাণ্ডে এবার তোলপাড় রাজনৈতিক মহল, কারণ এই হত্যাকাণ্ডে সম্পূর্ণ জড়িত রয়েছেন তৃণমূল, এমনটাই দাবি করেছেন বিজেপি। এবার এই বিজেপির দাবি চোখে রেখে বাংলার মাটিতে জারি চলেছে 356 ধারা অর্থাৎ রাষ্ট্রপতি শাসন। রাষ্ট্রপতি শাসন জারি না করলে বাংলার মাটিতে তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনী গুন্ডারা এই ভোট পরবর্তী হিংসা বন্ধ করবেন না, এমনটাই দাবি করেছেন পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল জগদীপ ধনখড়। জগদীপ ধনখড় স্পষ্ট দাবি করেছেন যে বাংলায় এবার অতি তাড়াতাড়ি জারি চলেছে 356 ধারা। তো বন্ধুরা আপনারা কী চান, বাংলার মাটিতে কি অতি তাড়াতাড়ি 356 ধারা অর্থাৎ রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত কিনা?